कोरोनाले दुई वर्षदेखि राज्यभरिका सबै पुस्तकालयहरू बन्द भएर 2 करोड पुस्तकहरूमा किरा लागे। 350 पुस्तकालयहरू कर्मचारी नभएर बन्द भएका छन्। कुल 10 करोड रुपियाँ जति नोक्सानी भएको छ। तर मुद्दा पैसाको होइन, नष्ट भएका पुस्तकहरूमा केही ऐतिहासिक तथा पुराना पुस्तकहरू रहेका छन्। यी कुरा राज्यका सार्वजनिक शिक्षा तथा पुस्तकालय राज्य मन्त्री सिद्धि कुलाहा चौधरीले भनेका छन्। उनी सोमबार सिलगढी महकुमा पुस्तक मेलाको उद्घाटनको उपलक्ष्यमा बोलिरहेका थिए। चौधरीले भने प्रत्येक जिल्लाका पुस्तकालय पदाधिकारीहरूलाई क्षतिग्रस्त पुस्तकको सूची तयार गर्न निर्देशन दिएको छ। आवश्यक परे ती पुस्तकहरू फेरि किन्ने हो कि डिजिटलाइजेसन गरिनेछ। उनले भने भर्ना प्रक्रिया पनि सुरु भइसकेको छ। मुख्यमन्त्रीद्वारा कर्मचारी नियुक्तिलाई हरियो संकेत दिने काम भइरहेको छ। राज्यका सबै जिल्लाहरूमा छिटै कर्मचारीहरू भर्ना गरिनेछ। पुस्तकालय विभागका अनुसार राज्यमा 2460 पुस्तकालय छन्। यसैबीच पुरुलिया जिल्लाले 20 करोड मध्ये सबैभन्दा बढी पुस्तकहरू गुमाएको छ। सो जिल्लामा 80,000 जति पुस्तकहरू नष्ट भएका छन्। कोरोना पछि राज्य सरकारले पुस्तकालय पुनरुत्थान गर्न प्रति जिल्ला 2 करोड रुपियाँ दिइरहेको छ। यससँगै ग्रामीण पुस्तकालयले 10,000, उपविभागीय पुस्तकालयले 15,000 अनि जिल्ला पुस्तकालयले 35,000 रुपियाँ अनुदान पाउनेछन्। यसका साथै सम्बन्धित विभागले राज्यभरि 638 नयाँ कर्मचारी भर्ना गर्नेछ। हाम्रा कोरोना चलाकालीन প্রতিটি গ্রন্থাগারকে নির্দেশ দিয়েছিলাম যে 15 দিন পর পর তাদের লাইব্রেরি তথা গ্রন্থাগারকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং লাইব্রেরি যাতে ঠিকঠাক থাকে তার সুবন্দোবস্ত করবেন। এই করেও বহু বই নষ্ট হয়েছে, উইপোকা খেয়েছে, জল ঢুকে গেছে, কোথাও জানালায় উই পোকা খেয়ে নষ্ট করেছে বই। তো গতবার আমরা খুব সীমিতভাবে বই মেলাটা করতে সক্ষম হয়েছিলাম। এবছর আমরা ব্যাপকভাবে বই মেলা করছি। প্রতিটি বই মেলার জন্য প্রায় 6 লক্ষ টাকা দপ্তর বরাদ্দ করেছে। এছাড়া 2 কোটি টাকার বই আমাদের দপ্তর বিভিন্ন জেলায়, যে জেলায় যেমন লাইব্রেরি আছে তারা সে বরাদ্দের টাকা পাবেন। গ্রামীণ লাইব্রেরির ক্ষেত্রে 10,000, শহর বা মহকুমা লাইব্রেরির ক্ষেত্রে 15,000 এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরির ক্ষেত্রে 35,000 টাকা অনুদান আমরা দিচ্ছি, তারা বই কিনবেন। একইভাবে জনমুখী করার জন্য আমরা ডিজিটাল করা যায় তার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে 35,000 বইকে আমরা ডিজিটাল করেছি এবং যে সমস্ত এলাকায় সরকারি গ্রন্থাগার আছে তাদের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ ছাত্রছাত্রী তারা যদি টেক্সট বুক বা কোনো সহায়িকা কিনতে চায় আমরা বিনা পয়সায় সেটা তাদের জন্য কিনে স্কুল কর্তৃপক্ষকে দেব, যাতে ছাত্রছাত্রী এটা নিয়ে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা হার আগের থেকে কমেছে এটা সকলে উপলব্ধি আমরা করছি। কিন্তু বইয়ের তো কোনো বিকল্প নেই, বই তো বই, একটা বিচারপতি জাজমেন্ট দিতে গেলে তাকে হাতে লিখতে হয় আগে, তারপরে নেটে টাইপ করে সেটা ছাড়া হয় যে কী দিলেন। বই তো বই, একটা বিচারপতি জাজমেন্ট দিতে গেলে তাকে হাতে লিখতে হয় আগে, তারপরে নেটে টাইপ করে সেটা ছাড়া হয় যে কী দিলেন। একইভাবে কোনো ডাক্তার প্রেসক্রিপশন করলে তার লেটার হেডে লিখিতভাবেই তাকে সব কিছু করে তাকে তবে কম্পিউটারে বা নেটে তিনি রেখে দেন। সেক্ষেত্রে বই মেলাকে উপযোগী করার জন্য আমাদের উপস্থিতি এখানে
আমরা চাইব বইমেলা সুন্দরভাবে হোক এবং শিলিগুড়ির মানুষ বইপত্র কিনুন এবং এটা সাত দিন ধরে চলবে। 23শে জানুয়ারি কালিম্পংয়ে বইমেলা শেষ হবে। এটা বোধহয় অষ্টম না নবম বইমেলা আজকে যেটা শুরু হবে, প্রতি জেলায় শুরু হতে হতে কাজ চলছে আর কি। লাইব্রেরি করার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটি মূলত ধরো এখানে SDO আছেন, এদের মাধ্যমে যে প্রস্তাব আসে তো আমাদের মোবাইল লাইব্রেরি করতে আপত্তি নেই। বহু জায়গায় মোবাইল লাইব্রেরি হয়েছে, এমনকি নৌকার উপরেও বই সাজিয়ে বাড়ি বাড়ি দিচ্ছেন, কোথাও ভ্যান রিক্সায় দিচ্ছেন, তো এতে আমাদের আপত্তির কোনো প্রশ্ন নেই। এই আপনার উদ্যোগ লোকাল লাইব্রেরি অথরিটিকে নিতে হবে। কোনো জেলায় যেমন ধরো আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, প্রায় ধরুন 70,000 বই নষ্ট হয়েছে। এই জেলারও একটা পরিসংখ্যান আছে, একটু পরে আমি বলতে পারবো লিখেছেন কি না, তবে প্রচুর বই নষ্ট হয়েছে। রাজ্যে প্রায় ধরুন 2 কোটির কাছাকাছি বই নষ্ট হয়েছে। আমি বলি এগুলো নষ্ট হওয়ার কারণ হলো পুরাতন বই উইপোকা খেয়ে নিয়েছে, আর লাইব্রেরি কেউ খুলেছেন কেউ খুলেননি। আমরা যে অর্ডারটা দিয়েছি 15 দিন পরপর পরিচ্ছন্ন করুক, যিনি করেছেন তার বইগুলো বেঁচে গেছে, যারা করেননি সে বইগুলো খেয়ে গেছে। আমরা সেগুলো পৃথক করছি যাতে যেগুলো ভালো আছে সেগুলো বাঁচানো যায়। বলি সেগুলোর যদি তার বিকল্প পাওয়া যায় বিকল্প আমরা কিনবো, সেই লিস্টটা DL-র মাধ্যমে DM বা SDO-র মাধ্যমে আসতে হবে যে এই বই ছিল। আর যদি দুষ্প্রাপ্য বই হয় তো তাহলে আমরা ডিজিটাল করার জন্য নিয়ে যাব বা এখানে কোনো ব্যবস্থা করব। না না, প্রায় ধরুন 2480-র মধ্যে 350 লাইব্রেরি ক্লোজ হয়ে আছে, বাকি ধরুন 2100 লাইব্রেরি তার মধ্যে চলছে এবং অ্যাডি তার বইগুলো বেঁচে গেছে, যারা করেননি সে বইগুলো খেয়ে গেছে। আমরা সেগুলো পৃথক করছি যাতে যেগুলো ভালো আছে সেগুলো বাঁচানো যায়। বলি সেগুলোর যদি তার বিকল্প পাওয়া যায় বিকল্প আমরা কিনবো, সেই লিস্টটা DL-র মাধ্যমে DM বা SDO-র মাধ্যমে আসতে হবে যে এই বই ছিল। আর যদি দুষ্প্রাপ্য বই হয় তো তাহলে আমরা ডিজিটাল করার জন্য নিয়ে যাব বা এখানে কোনো ব্যবস্থা করব। না না, প্রায় ধরুন 2480-র মধ্যে 350 লাইব্রেরি ক্লোজ হয়ে আছে, বাকি ধরুন 2100 লাইব্রেরি তার মধ্যে চলছে এবং অ্যাডিশনাল চার্জে প্রায় 450 লাইব্রেরি চলছে, মানে এখানে 3 দিন ওখানে 2 দিন। কারণ হচ্ছে স্টাফের আপনার অভাব, এক। দ্বিতীয় কথা হচ্ছে রিটায়ারমেন্ট তারা করেছেন। তবে আশার আলো আপনাদের শোনাচ্ছি, এই বিধানসভা নির্বাচনের আগে লাস্ট ক্যাবিনেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 737টি পোস্ট ক্রিয়েট করে গ্রামীণ লাইব্রেরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। এর প্রক্রিয়া ডান চলছে। এটা প্রতিটি জেলায় কটা করে কোটা তারা পাবেন সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। এখন নিয়োগ পদ্ধতি আগে অফিসিয়ালি যে প্রক্রিয়া সেটা প্রায় ধরুন 70-75% আমরা করে ফেলেছি, কিছু কাজ বাকি আছে, সেই সম্পন্ন হয়ে গেলে ডিস্ট্রিক্ট লেভেলে বা মহকুমা লেভেলে সে নিয়োগটা হবে। 1500 গ্রামীণ লাইব্রেরি আছে, বলি তার মধ্যে 737টি উত্তরবঙ্গের, সঠিক সংখ্যাটা এখন মোটামুটি জেলায় 70 এইভাবে আর কি, 28টা কোটা তারা পাবেন এবং এই নিয়োগটা হবে। এই যে 25% আমাদের প্রক্রিয়া বাকি আছে সেটা সম্পন্ন করতে পারলেই এই আপনার তাদের নিয়োগের পদ্ধতিটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।